I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that. এখন বাজে সকাল 10:43, আর এখন থেকে আজকের দিনটা শুরু হচ্ছে। আজকে আমাদের টিফিন করা হয়ে গেছে, অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, তারপর কয়েকটা বাসন ছিল সেগুলো মাজলাম, আর মাছ ঠাছও করা হয়ে গেছে। আজকে অনেক কিছু মেনু আছে, মামনি সকালে শাক ডাল লাউ তরকারি, তারপর আর যেন কি করেছে, আর যেন কি বেশ করেছে একটা, আর ভাত তো হয়েইছে, আর আমরা মাছের ঝাল করলাম আমি, আর টিফিনটা বানালাম। তো এই আর কি, আর কালকে একটা গুজি কানে পড়েছিলাম, ওই জন্য দেখতে পাচ্ছ খুলে ফেলেছি, গুজি কানে আমি পরে থাকতেই পারি না। কালকে রিংটা যে পরতাম হঠাৎই খুলে গেছিলো সকালবেলা, তারপর হসপিটাল যাবো তো খালি কানে, কালকে বৃহস্পতিবার ছিল তো ওই জন্য যা হাতের কাছে পেয়েছিলাম পরে চলে গেছিলাম, তো ওই জন্য আবার খুলে ফেলেছি। দেখি আজকে একটা প্যাচ কানের পরবো বা কিছু, একবার কানের খুলে ফেললে না সহজে পরা হয় না, মানে ওইটাই আলসেমি হয়ে যায়। তো এখন ভাবছি অন্তত ওর কাজে বসতে দেরি আছে, ও 1টা থেকে বা 12:30 থেকে বসবে, ভাবছি 1টা 2টো ট্রলি যেটুকু হয় একটু খালি করি, খালি করে যদি চকির ওপরেও রাখতে পারি তাহলে গোছানোটা ঠিক হয়ে যাবে। তো এইটুকুই ভেবেছি আর কি, দেখা যাক এবার কাজ আর ভাল লাগছে না, এই ট্রলি গোছাও এই খালি করো, আর আলমারিটার যে অবস্থা হয়ে রয়েছে, ট্রলি থেকে বার করে যে ডাইরেক্ট আলমারিতে ঢোকাবো সেই অবস্থা আলমারি নেই, আগে আলমারিটাকে গোছাতে হবে, মানে এত প্রবলেম হয়ে গেছে না, ভালো লাগছে না, গোছাতে গোছাতে আর কার ভাল লাগে বলো এত। অবশেষে আমরা ট্রলি খালি করতে বসেছি, ঘরের অবস্থা খুবই বেহাল, আলমারির অবস্থাও বেহাল। গোছাও গোছাও ঠিক করে গোছাও, চলো আগে গুছিয়ে নি, তারপর আমি স্নান দান করে এসে একেবারে কথা বলবো, কখন স্নান করব ঠিক নেই। আমার জন্য বালতি ভরে রেখেছো কি? হুম, বসিয়ে দিয়েছি। এই জাস্ট স্নান দান করে ঘরে এলাম, এখন বাজে 1টা পাক্কা। তো আমার 1টার আগেই স্নানটা হয়ে গেছিল, 1:45 থেকে হয়ে গেছে, জামা কাপড় মেললাম, এই করলাম। তো আমাদের না 4টে ট্রলির মধ্যে 3টে খালি করা হয়ে গেছে, আমার আলমারিও ভালো করে গোছানো হয়ে গেছে, যেহেতু ও ওখানটাতে কাজে বসে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারছি না। শুধু এই লাল ট্রলিটাই বাকি রয়েছে, এই মানে ব্যাগটা, এটার মধ্যে বাসনই বেশি রয়েছে, জামা কাপড় খুব একটা নেই, তো বাসনগুলো বার করে দিলে আর জামা কাপড়টা বার করে নিলেই হয়ে যায়। তো চলো এবার ভাতটা বসাই আর কি, দুপুরের দিক থেকে এগিয়ে আসছে টাইম, 1:30 দিকে তো খাবে, 1:30-2টোর দিকে দেখা যাক কখন খায়। তো আমি একটু চুলটা শুকিয়ে নিই তারপর বেঁধে নেব, তো যাই আগে ভাতটা বসি। এখন বাজে বিকেল 5:09, আর ছাদে তো উঠেই এসেছি, দেখে বুঝতেই পারছো আকাশটা, সূর্যটা না আজকে মেঘে ঢেকে গেছে, কেমন যেন মনে হচ্ছে আজকে অস্ত যাতনি, ছাদে তো এসে গেছি দেখে বুঝতেই পারছো। এখন বাজে বিকেল 5:09, আর সূর্যটা কেমন যেন মনে হচ্ছে মেঘে ঢেকে গেছে, আর এই পাশটা না আমার পেছন দিকটা ভালোই মেঘ করেছে মনে হচ্ছে, খুব পুরো কালো হয়ে গেছে। তো আর এই পাশটাও তো তাই মনে হচ্ছে আমার, যে কালো হয়ে গেছে একটু 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 হয়েছে, যতটা কালো বললাম ততটা হয়তো হয়নি, আর একটু হাঁটাহাঁটি করতেই এলাম, যেরকমটা আসি রোজ তোমাদের সাথে ছাদে এসে কথা বলাটাও আমার একটা হ্যাবিট হয়ে গেছে। তো চলো আজকাল কথা বাড়াবো না বেশি, এখনো অনেক কাজ বাকি রয়েছে, অনেক কাজ বলতে এখনো 1টা ট্রলি বাকি রয়েছে, তোমাদেরকে তখনই বললাম। তো এই কাজগুলো মোটামুটি হয়ে গেলে আমি আর ও না হিসাব করে দেখলাম, মোটামুটি মাসে আমার 1বার করে ট্রলি গোছানো পড়ছেই পড়ছে। আর আজকে আমি এটাই ভাবছিলাম, মা না বিয়ের আগে আমাকে বলতো, মানে আমার জন্য শোকেস, মানে মা বাবার জন্য আলমারি ছিল, আর শোকেসের সবার তো আর তিনজনের সত্যি কথা বলতে ওই আলমারিতে জায়গা ধরতো না, বাবার 1টা তাক ছিল, মায়ের থাকতো বাকিটাতে, আর মায়ের বেশিরভাগ পরা শাড়িগুলো আমার মাকে তোমরা দেখো তো নি সেভাবে, যাই হোক 1-2বার এসেছে তাও একটু ব্লগে একদম প্রথম দিকে, তো মা শাড়িই পরে সবসময়, তো চুড়িদার সালোয়ার এসব কুর্তি এসব কিছু পরে না, তো ওই পরে যাতায়াত করার জন্য এদিক ওদিক বিরাটি বা এরকম আমাকে পড়তে পড়া থেকে নেওয়া আনা নেওয়ার জন্য সেই শাড়িগুলো শোকেসের 1টা তাকে থাকতো, আর 1টা তাকে বাবার থাকতো কিছুটা, আরও একদিকের পুরোটা আমার ছিল। তো ওটা আমি খুবই অগোছালো করতাম, যেহেতু বুঝতেই পারছো পড়া থাকতো, টেনে নামাতাম, কলেজ যাচ্ছি টেনে নামাতাম, এরকম করতাম, আর একদম ছোটোবেলায় তো মাই গুছিয়ে দিত সেটা ছাড়ো, আর
মানে আমাদের টিভির যে শোকেসটা ও বাড়িতে সেটা অনেক পরে এসেছে, মানে আমি কলেজ লাইফে ওঠার পর। আর তারও আগে একটা পুরনো শোকেস ছিল যেটা প্লাইউডের বানানো ছিল, সেটা পরে সানমাইকাগুলো উঠে যাওয়াতে বাবা ওটা চেঞ্জ করে ফেলেছিল। তো ওটারও সেম ছিল ছোটবেলার নিচের একটা তাক পুরো আমার ছিল। তো ছোটোবেলায় তো মাই গুছিয়ে নিত, আর বড়ো হওয়ার পর কলেজে তখন মা বলতো আমাকে গোছাতে, আর গোছানো জিনিসটা আমার একদমই ভালো লাগতো না। প্রথম থেকেই মাকে বলতাম আজকে হবে কালকে হবে, আলটিমেট সেটা মাকেই গোছাতে হতো, আমার আর হতো না, মানে ইচ্ছেই হতো না যে অত জামাকাপড় আমি নামিয়ে ভাঁজ করে আবার তুলবো। সেই ভগবান আমার কপালেই এত গোছানো দিয়েছে আর কি, মানে শুধু আমি ট্রলি গোছাবো ট্রলি গোছাবো এটাই চলছে আমার সাথে। দেখো এই মাসে গোছালাম আমি এরকম, আবার খালি করলাম, গিয়ে খালি করার বিষয়টা হয়তো থাকবে না, কিন্তু ওই দু একটা জামাকাপড় যা দরকারি একটু নিচ্ছি, ওখানে তো বাকিটা আছে ওটা পরেই চালিয়ে দেবো কয়েকদিন। আমাদের টিকিটও আসার টিকিটও হয়ে গেছে, সেটা পরে বলে দেবো তোমাদেরকে। তো আসার টিকিটটা আমরা যদিও ট্রেনে করেছি, কারণ ওই লিমিটেড ওজনের মধ্যে আমরা মালপত্র আনতে পারবো কি না আমরা নিজেরা বুঝতে পারছিলাম না, তাই জন্য ট্রেনেই কাটা হলো টিকিটটা। ও একদিন ছুটি নিয়ে নিলেই হয়ে যাবে তাহলে, আর এইসবই চলছে আর কি। গিয়ে তো আবারও আমাকে গোছাতে হবে এইসবই। তো চলো আমি একটু হাঁটাহাঁটি করে নিয়ে পাই। I'm all the sins that you can confess, I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never got to waste it in the bathroom of your parents' house. এই লাস্ট ট্রলিটাই বাকি ছিল, তো এটাই এখন বেরোচ্ছে। এই দেখো অন্তত পক্ষে একটা কাজ তো করে দিচ্ছে আমাকে, না দুপুরবেলা যদিও আমাকে একটু জামা কাপড় ভাঁজ করে দিয়েছে। এইভাবে না ফেলো না গো, ভাঁজ করে করেই ফেলো, তাহলে আমার আলমারিতে ঢোকাতে সুবিধা হবে। ভাঁজ করে করেই দিচ্ছি তো, চলছে কাজ, ভালোই কাজ করছে, একটু করে দিক তারপর আমি আবার আলমারিতে রেখে দেবো। দেখে বুঝতেই পারছো যে ছাদে এসেছি, আর অনেকটা রিলিফ লাগছে, কারণ এখন আমাদের আর ট্রলি গোছাতে হবে, ওই ফাঁকা করতে হবে, এই জিনিসগুলো কোনোটাই আর বাকি নেই। শুধুমাত্র এই পোর্শনেই একটা লাইট আছে তাই জন্য করতে পারছি, আর বাকিটা তো পুরোই অন্ধকার, ওই দিকে তোকে দেখাই যাচ্ছে না, তো এই পোর্শনটাতে একটু আলো পড়ে আর কি। তো সত্যি আমরা প্রত্যেক দিন রাতে আসি ছাদে, এখন প্রত্যেক দিন মানে ও 10টায় লগ অফ করে, তারপর ছাদে আসি, আধ ঘন্টা হাওয়া খেয়ে গিয়ে নিচে তারপর খেতে যাই। সত্যিই খুব ভালো লাগে, মানে আজ যেতে ইচ্ছে করে না ছাদ থেকে। দেখো ছাদটা কি ভালো লাগছে, যদি চুলটা আমার ছাড়া থাকতো না তাহলে হাওয়াটা আরও ভালো বুঝতে পারতো, হয়তো আমার কথাগুলো কেটে কেটেও যেতে পারে হাওয়ার আওয়াজে। তো যাই হোক না কেন, তো আজকে আমি মোটামুটি 8:45 সময় রুটি আর পনিরের তরকারি হয়ে গেছিলো, পনিরটাকে ওই পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি আর কি এইসব। আর তো এখন বাকি কাজ সবটাই ব্যাঙ্গালোর গিয়ে করার কথা রয়েছে আমাদের, এতটাই হ্যাপাজ্যাট লাগছে না নিজেদেরই, মানে সত্যিই বুঝতে পারছি না যে কোথা থেকে শুরু করব গিয়ে আর কোথায় গিয়ে শেষ হবে। মানে 6 তারিখ যখন ট্রেনে উঠবো আমরা কী হালত নিয়ে উঠবো সেটা আমরা নিজেরাও জানি না। যাই হোক এই কথায় কথায় বলেও দিলাম আমরা কবে রিটার্ন করছি তাহলে 6 তারিখ। তো বুঝতেই পারছো তাহলে 10 তারিখ যাচ্ছে, 6 তারিখ রিটার্ন করছি, মানে এক মাসও ওখানে থাকছি না আর কি। যাই হোক তো চলো আবারও কলকাতার ব্লগই তোমরা দেখতে পাবে আগামী 8-9 মাস বা 1 বছর, যাই যেটাই বলো না কেন, তো আমরা নিজেরাও যাই না তাই বলছি না ঠিক করে। তো চলো টাটা, গুড নাইট আজকে, এরকম একটা সুন্দর হাওয়ার সাথে, সুন্দর খোলা আকাশের সাথে আজকে গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই একটা নতুন দিন কালকে আবারও শুরু হবে তোমাদের হাত ধরেই। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো ভালো লাগলে। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা। I'm all the sins that you can't confess, I'm just your ghost if we're